শুরুতে এই সংবাদ শিরোনাম, নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে ভারত, দাবি চীনের। ইরাকে আরও একটি মার্কিন রসদবাহী বহরে হামলা। নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বাহিনী। এবং সবশেষ থাকছে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ল হামাস এবং হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত চীন চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এলএসি ভারত সতর্কতামূলক গুলি চালিয়েছে বলে চীন দাবি করছে, তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফিরুক ভারত তা প্রত্যাশা করে, কিন্তু চীনের অপপ্রচার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ভারতীয় সেনারা কোনো সময়ই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি বা কোনো রকম আক্রমণাত্মক পন্থা ব্যবহার করেনি। ভারত যেগুলি চালায়নি সেটাও জানিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র দাবি করেছে, 7 সেপ্টেম্বর রাতে ভারতীয় সেনারা বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে প্যাংগং লেক এলাকায় ঢুকে পড়ে। সে সময় চীনা সেনারা কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। চীনা সেনারা তার জবাব দিয়েছে। গণমাধ্যমে প্রকাশ, চীনের পিএলএ ওয়াস্টার্ন থিয়েটার কমান্ডার মুখপাত্র কর্নেল জাং শুইলির দাবি, ভারতীয় সেনারা ইন্দো চীন পশ্চিম সীমান্তের লাইন অতিক্রম করে প্যাংগং এলাকায় ঢুকে পড়ে। চীন এবং ভারতের মধ্যে যে চুক্তি হয়েছিল তা লঙ্ঘন করেছে ভারতীয় সেনা, অশান্ত করেছে পরিস্থিতি, ভুল বোঝাবুঝি তৈরি করেছে বলেও কর্নেল জাং শুইলি দাবি করেছে। চীনের পক্ষ থেকে এই ঘটনাতে গুরুতর এবং বেসামরিক উস্কান হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া ভারতীয় পক্ষকে অবিলম্বে বিপজ্জনক এই পদক্ষেপ থেকে বন্ধ করতে বলা হয়েছে। অবিলম্বে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করা সেনাদের ফিরিয়ে নিতে এবং গুলি চালানো সেনাদের বিরুদ্ধে কঠোর তদন্ত এবং শাস্তি দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। এ ধরনের ঘটনার পুনরায় যাতে না ঘটে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। এ প্রসঙ্গে আজ মঙ্গলবার ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল পৃথিরঞ্জন দাস বলেছেন, চীনা সেনারা বুঝে গেছে ভারতীয় সেনাবাহিনী এখন সশস্ত্র অবস্থায় এবং প্রয়োজনে গুলি চালিয়ে হলেও ওদের প্রতিরোধ করবে। এই বার্তা চীনের লাল ফৌজ পেয়েছে, এখন দেখা যাক ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। ইরাকের রাজধানী বাগদাদের কাছে মার্কিন রসদবাহী আরও একটি সামরিক বহরে হামলা হয়েছে। বাগদাদের উত্তরে গত রাতে এই ঘটনা ঘটে। 3 দিনের মধ্যে মার্কিন বহরে এটি দ্বিতীয় দফা হামলা। ইরাকি গণমাধ্যমের খবর অনুসারে বাগদাদের উত্তরে আল তাজি সড়কে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক রসদবাহী বহরে হামলার মুখে পড়ে। ইরাকি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, তাজি সামরিক ঘাঁটি থেকে বের হওয়ার পরপরই ওই বহরে বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, শুধুমাত্র একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 দিন আগে বাগদাদের উত্তর পশ্চিমে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি বহরে এ ধরনের এক হামলার নিরাপত্তা বাহিনী 1 জন সদস্য এবং 1 জন বেসামরিক ব্যক্তি আহত হয়। এ হামলার দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করছে না। এর আগেও মার্কিন সামরিক বহরে কয়েক দফা হামলা হয়েছে। ইরাকের বেশ কয়েকটি ঘাঁটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে মার্কিন বাহিনী। এসব ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম এবং রসদপত্র সরিয়ে নেওয়ার সময় মার্কিন বহরে মাঝে মধ্যেই হামলা হচ্ছে। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিএইচএপি। গতকাল সোমবার সন্ধ্যায় মোহাম্মদ ইউসুফ নামের ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়। ইউসুফ নাইক্ষ্যংছড়ি ফুলতলি গ্রামের সুলেমানের ছেলে। স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির ফুলতলি জারুলিয়াস সরিস নো ম্যানস ল্যান্ডে 47 নম্বর পিলার এলাকায় গবাদি পশু বিচরণ করলে ইউসুফকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তবাসী বলছে, সন্ধ্যায় ইউসুফকে ধরে নিয়ে যাওয়ার আগে বিকেলে হাত পা বেঁধে সীমান্তে ফেলে রেখেছিল মিয়ানমার বাহিনীর সদস্যরা। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সাদিয়া আফরিন কোচি বলেন, এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি, বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এর আগে গত বছরের 16 এপ্রিল কক্সবাজারের টেকনাফ নদী থেকে একটি ট্রলার সহ 4 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিবি। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করে প্রতিবাদ জানানো হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ঐক্যমত হয়েছে।
হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর মহাসচিব সাইয়ুদ হাসান নাসরুল্লাহর মধ্যে এক বৈঠকে এ সমঝোতা হয়। দুই সংগঠনের অভিন্ন শত্রু ইসরায়েলের পক্ষ থেকে যখন দিন দিন হুমকি বেড়েই চলেছে, তখন প্রতিরোধকামী সংগঠন দুটির মধ্যে সহযোগিতার বিষয়ে ঐকমত হল। লেবাননের আরবি ভাষায় অনলাইন পত্রিকা আল নাসরার আজ রোববার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড এবং লেবাননের রাজনৈতিক এবং সামরিক ঘটনাবলী নিয়েও দুদেশের নেতাদের মধ্যে আলোচনা করে। এছাড়া কথিত ডিল অব দ্য সেঞ্চুরি অর্থাৎ শতাব্দীর সেরা চুক্তি, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব সরকারগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ এবং তেল আবিবের হুমকির মুখে আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের দায়িত্ব নিয়েও প্রতিরোধ আন্দোলনের স্বনামধন্য দুনেতার আলোচনা করেন। ফিলিস্তিনের জনগণ এবং বৃহত্তম মুসলিম বিশ্ব যে হুমকির মুখে রয়েছে তা মোকাবেলায় ইসলামিয়া হানিয়া এবং হাসান নাসরুল্লাহর প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়তা এবং শক্তি অর্জনের উপর গুরুত্বারোপ করেন। পরে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলেছে, ওই দুই প্রতিরোধগামী সংগঠনের মধ্যকার সম্পর্ক অবশ্যই সহযোগিতা এবং লড়াইয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা দরকার বলে গুরুত্বারোপ করেছে দুনেতা। আজকের মতো এ পর্যন্তই ছিল। এরকম ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।